हेलो स्टूडेंट, आई एम अमित मंडल। इट इज माय चैनल केमिस्ट्री इज फन। आज के आमरा केमिकल बॉन्डिंग अध्याय एक खुबी इम्पोर्टेंट पार्ट, खुबी इम्पोर्टेंट तुम्हारा जानो सब थेके इम्पोर्टेंट बोलते गले चले जे VACPR थियोरी निये आलोचना करब। देखो जे आमार हेडलाइनटा पढ़ा देखे बुझते पारछो जे शेप्स अफ कोवेलेंट मलिक्यूल, शेप्स of covalent molecules and VACPR theory। দেখো VACPR থিওরিতে VACPR কথার অর্থ কি? VACPR কথার অর্থ হলো V for valence, S for shell, E for electron, P for pair, R for repulsion theory। তাহলে valence, shell, electron, pair, repulsion theory যেটা 1957 সালে গ্লিপসপি এবং নাইলম এরা এই দুই বিজ্ঞানী এই তত্ত্বের প্রবর্তন করে। ঠিক আছে, তাহলে এই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির প্রয়োজন কেন? এখন যদি বলা হয় কোনো কম্পাউন্ডের তার শেপ কি হবে, তার জিওমেট্রি কি হবে, তার বন্ধন কোণ কত হবে বা বন্ধন কোণের মান এত কেন, ঠিক আছে, এইগুলো এক্সপ্লেনেশন দিতে গেলে আমার এই তত্ত্বটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই যে এই তত্ত্বটি, এই যে VACPR থিওরিটি, ঠিক আছে, পাঁচটা শিকার্যের উপর দাঁড়িয়ে আছে, পাঁচটা শিকার্য। প্রথম শিকার্য কি বলছে দেখো, প্রথম শিকার্য বলছে, এক নম্বর পয়েন্ট দেখো বলছে, কোন সমযোজী যৌগের অণুর আকৃতি। দেখো এটা কিন্তু অনলি ফর VACPR তত্ত্বটি কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু তাই দেখো লেখা আছে কোন সমযোজী যৌগের অণুর আকৃতি, ওই অণুর কেন্দ্রীয় পরমাণু। আগে আমার জানতে হবে কেন্দ্রীয় পরমাণুটা কে, কেন্দ্রীয় পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যার উপর নির্ভর করে। তাহলে কোন সমযোজী অণুর আকৃতি কি হবে, তার শেপ কি হবে, তার জিওমেট্রি কি হবে, তার বন্ড অ্যাঙ্গেল কি হবে, কার উপর নির্ভর করবে, ওই অণুর কেন্দ্রীয় পরমাণুর বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট সংখ্যার উপর নির্ভর করবে। ঠিক আছে, এবার একটা যে যে পয়েন্টটা লেখা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সমস্ত ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে। একটা কথা মাথায় রাখতে হবে, ইলেকট্রন জোড় সেটা হতে পারে লোন পেয়ার, সেটা হতে পারে বন্ড পেয়ার, সমস্ত ইলেকট্রন জোড় লোন পেয়ার বন্ড পেয়ার সারা কি করে, পরস্পরকে বিকর্ষণ করে। ফলে তারা এমন জ্যামিতিক অবস্থানে থাকতে চায় যেখানে বিকর্ষণের মান সব থেকে কম হয়। দেখো বিকর্ষণের মান যত কম হবে তত কি হবে, স্টেবিলিটি বাড়বে, তাই তো? ফলে তারা এমন জ্যামিতিক অবস্থানে থাকতে চাইবে যেখানে বিকর্ষণের মান কি হবে, সব থেকে কম হবে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে, ইলেকট্রন জোড় বিকর্ষণের ক্রম হলো, এই যে ইলেকট্রন জোড় বিকর্ষণ আমরা একটু আগে বললাম সমস্ত ইলেকট্রন জোড় পরস্পরকে বিকর্ষণ করে, এই বিকর্ষণের ক্রম কি হবে, লোন পেয়ার বিকর্ষণের মান সব থেকে বেশি, অর্থাৎ লোন পেয়ার যদি কোনো জায়গায় রিপালশন হয় বুঝতে হবে এটা অস্থায়ী, সবসময় চাইবো লোন পেয়ারকে আমরা কি করতে, দূরে রাখতে, এমন জ্যামিতিক অবস্থায় রাখতে যেন তাদের মধ্যে কোনো বিকর্ষণ যেন না হয়, ক্লিয়ার? তারপর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, ঠিক আছে। তৃতীয় পয়েন্ট কি বলছে, কেন্দ্রীয় পরমাণুর সাথে অন্য পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ওপর দুটি বন্ধন জোড়ের বিকর্ষণ মাত্রা নির্ভর করে। দেখো এখানে এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। দেখো আমি ধরো তোমাকে বলছি NH3, আমি তোমাকে বলছি NH3, আর কি বলছি NF3। তোমরা দেখো NF3 এর ক্ষেত্রে যদি গঠনটা এরকম হয় আমি একটু পরে বলবো, এখানে এই যে বন্ধন কোণের মান কত জানো, 102 ডিগ্রি, কত ডিগ্রি, 102 ডিগ্রি। কিন্তু যদি আমরা বলি NH3 এর ক্ষেত্রে তোমরা বলো তো এখানে বন্ধন কোণের মান কত, এখানে বন্ধন কোণের মান 107.5 ডিগ্রি, ঠিক আছে। দেখো সেই কথাটা এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, দেখো কেন্দ্রীয় পরমাণুর সাথে কেন্দ্রীয় পরমাণুকে এখানে নাইট্রোজেন, এখানে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন,
কেন্দ্রীয় পরমাণুর সাথে অন্য পরমাণুগুলি তড়িৎ চিহ্নাত্মকতার পার্থক্যের উপর। দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন আর ফ্লুরিন, এখানে হাইড্রোজেন আছে বলে বন্ধন কোণ কত 107 ডিগ্রি, এখানে ফ্লুরিন আছে বলে বন্ধন কোণ কত 102 ডিগ্রি, ঠিক আছে। তড়িৎ চিহ্নাত্মকতার পার্থক্যের উপর দুটি বন্ধন জোড়ের বিকর্ষণ মাত্রা নির্ভর করে। ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো এই যে অ্যামোনিয়া NH3 এর ক্ষেত্রে এই নাইট্রোজেনের সংকরায়ন পড়েছি এর আগে, সংকরায়ন কত হওয়া মানে নাইট্রোজেনের সংকরায়ন কি sp3 সংকরায়ন, এখানে বন্ধন কোণ কত হওয়া উচিত 109.28 বা 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত, ক্লিয়ার। কিন্তু দেখো এই লোন পেয়ারের সাথে এই বন্ধন, একটা বন্ধন মানে এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, এই বন্ধনের ইলেকট্রনের রিপালশনের কারণে বন্ধন কোণ কত হয় 107.5 ডিগ্রি। ব্যাপারটা ভালো করে বোঝো, ব্যাপারটা একদম সিম্পল ব্যাপার। দেখো এইটা হচ্ছে নাইট্রোজেন, এখানে দেখো কেন্দ্রে আছে নাইট্রোজেন, আছে কেন্দ্রে আছে নাইট্রোজেন, আর এখানে তিনটে হাইড্রোজেন আছে, তাই তো। আর এর উপর কি আছে, এর উপরে একটা লোন পেয়ার আছে, এর উপরে কি আছে একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারের সাথে এই বন্ধনের ইলেকট্রনের কি হয় রিপালশন হয়, সরি বন্ধনের ইলেকট্রনে কি হয় রিপালশন হয়, রিপালশন জন্য কি হবে এই বন্ধন কোণগুলো কি হবে কমে যাবে, কি হবে কমে যাবে, কমে গিয়ে কত হবে 107.5 ডিগ্রি। কিন্তু এই NF3 ক্ষেত্রে এই বন্ধন কোণ আরো কমে যাবে, আরো কমে যাবে, কমে কত হবে 102 ডিগ্রি হয়। কেন আসলে ব্যাপারটা কি বলছে দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ চিহ্নাত্মকতা কার বেশি, তোমরা বলো নাইট্রোজেনের তড়িৎ চিহ্নাত্মকতা বেশি, তাহলে বন্ধনস্থ ইলেকট্রন কার দিকে থাকবে, নাইট্রোজেনের দিকে থাকবে, তাহলে এই ইলেকট্রন জোড়গুলো না, এই বন্ধনের ইলেকট্রন জোড়গুলো না নাইট্রোজেনের দিকে আছে, এই বন্ধনস্থ ইলেকট্রন জোড়গুলো নাইট্রোজেনের দিকে আছে, এই বন্ধনস্থ ইলেকট্রন জোড়গুলো নাইট্রোজেনের দিকে আছে, ফলে এরা যতই কাছাকাছি আসার চেষ্টা করুক এই 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 লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন জন্য আসতে পারবে না। কেন, আসলে আবার বিকর্ষণ হবে, মানে কি মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে এই জায়গাটাই আছে, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন এখানে, তাহলে এই যে বন্ধনস্থ ইলেকট্রন মাঝখানে থাকার কথা মাঝখানে নেই, এখানে আছে, এরও এখানে আছে, এরও এখানে আছে, তাহলে যখন এরা কাছাকাছি আসবে তখন কি হবে বিকর্ষণ হবে, হওয়ার ফলে কি হবে বন্ধন কোণ যতটা কমার কথা ততটা কমবে না। কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে কি হবে বলতো, যে NF3 ক্ষেত্রে, NF3 ক্ষেত্রে বন্ধনস্থ ইলেকট্রন জোড় ফ্লুরিনের দিকে থাকে, কেন তড়িৎ চিহ্নাত্মকতা কার বেশি, ফ্লুরিনের বেশি নাইট্রোজেন অপেক্ষা, তাহলে কি হবে, তাহলে এই ইলেকট্রন যে দূরে আছে তার ফলে এই 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 যে লোন পেয়ারের সাথে যখন বন্ড পেয়ারের রিপালশন হবে তখন কি হবে, তখন এই বন্ধনগুলো বেশি পরিমাণে সংকোচিত হবে। তাহলে এই বন্ধনগুলোর মান কার উপর ডিপেন্ড করছে, কেন্দ্রীয় পরমাণুর উপরে না, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে যে পরমাণু তার ইলেকট্রোনেগেটিভিটির উপরে, সেই পয়েন্টটা বলছে 3 নম্বর পয়েন্ট, ক্লিয়ার। 4 নম্বর পয়েন্ট, বহু বন্ধন এক বন্ধনের তুলনায় অধিক বিকর্ষণ ঘটায়, একদম এটা তো সত্যি কথা যে যখন ডবল বন্ড বা ট্রিপল বন্ড হবে তখন ইলেকট্রন ডেন্সিটি, পাই ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, বিকর্ষণ বল কি হবে বেগে বেশি হবে। 5 নম্বর পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট বলছে অপূর্ণ যোজ্যতা কক্ষের ক্ষেত্রে বিকর্ষণ জনিত কারণে বন্ধন কোণের সংকোচন, বন্ধন কোণের সংকোচন পূর্ণ যোজ্যতা কক্ষের ক্ষেত্রে, এই দুটো কথা ইম্পর্টেন্ট, কিন্তু পূর্ণ যোজ্যতা কক্ষ আর অপূর্ণ যোজ্যতা কক্ষ, পূর্ণ যোজ্যতা কক্ষের ক্ষেত্রে বন্ধন কোণের সংকোচন অপেক্ষা অধিক বেশি অধিক গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ। দেখো এইটা ব্যাখ্যা দিতে গেলে আমি দুটো এক্সাম্পল নেব, একটা হচ্ছে এখানে এক্সাম্পল নেব NH3 এর এক্সাম্পল নেব আর PH3 এর এক্সাম্পল নেব। দেখো NH3 তে এই যে বন্ধন, এই যে বন্ধন, এই বন্ধন কথা একটু আগে বললাম, কত 107.5 ডিগ্রি, কত ডিগ্রি 107.5 ডিগ্রি। কিন্তু PH3 ক্ষেত্রে, PH3 ভালো করে শোনো, PH3 ক্ষেত্রে এই বন্ধন কত জানো 94 ডিগ্রি হয়। কেন PH3 ক্ষেত্রে এই বন্ধন কোণের মান কেন 94 ডিগ্রি, কারণ দেখো, কারণ কি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখবে নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যাকান্ট ডি অরবিটাল নেই, খালি ডি অরবিটাল নেই, তাই নাইট্রোজেনের দেখো এখানে যেখানে কটা ইলেকট্রন আছে নাইট্রোজেনের 2, 4, 6, 8, 9, 10 লাভ হয়ে গেছে, তাই তো। নাইট্রোজেনে কিন্তু আর কোনো ইলেকট্রন মানে আর কোনো ইলেকট্রন নেওয়ার কোনো প্রবণতাই থাকবে না, কারণ ওর কোনো ফাঁকা ডি অরবিটালই নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। কিন্তু কি আছে, ফসফসে কি আছে বলো, ফাঁকা ডি অরবিটাল আছে, ফসফসে কি হবে ফাঁকা ডি অরবিটাল আছে, তার জন্য কি হবে দেখো অপূর্ণ যোজনা কক্ষ, ফসফসে যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে তাই একে বলবো অপূর্ণ যোজনা কক্ষ। এই ক্ষেত্রে কি হবে, এই যে বিকর্ষণ, এই যে লোন পেয়ার সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে কি হবে বন্ধন কোণের সংকোচনটা কত হবে, সংকোচনটা কমে 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত ছিল, কমে কত হয়েছে 94 ডিগ্রি, আর এক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হওয়া উচিত ছিল, কমে কত হয়েছে 107.5 ডিগ্রি।
ক্লিয়ার? তাহলে আমাদের এই যে ভিএসিপিআর তত্ত্বের যে পাঁচটি স্বীকার্য বিষয়, এই পাঁচটি স্বীকার্য বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা জানবো যে ভিএসিপিআর তত্ত্বের সাহায্যে আমরা কিভাবে কোন সমযোজী যৌগের সংকলন নির্ণয় করব, আকৃতি নির্ণয় করব, জিওমেট্রি নির্ণয় করব, শেপ নির্ণয় করব, বা কিভাবে আঁকবো সেটা আমরা দেখব। ঠিক আছে, দেখে নাও স্টুডেন্ট। দেখো এক্ষেত্রে নির্ণয় করতে গেলে আমাকে জেড এর মান বের করতে হবে। জেড দেখো, জেড সমান সমান কি? জেড সমান সমান দেখো হাফ অফ, সূত্রটা মনে রাখবে, হাফ অফ কেন্দ্রীয় মৌলের, ভালো করে শোনো, কেন্দ্রীয় পরমাণুর, কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, বা আমরা যাকে বলি ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা কক্ষে, সর্ববহিস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে, যোজ্যতা কক্ষে, যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, মাইনাস, ভালো করে শোনো, মাইনাস, মাইনাস, মাইনাস কি? মাইনাস হচ্ছে যদি কোনো ক্যাটায়ন থাকে সেই ক্যাটায়নের আধান, মাইনাস ক্যাটায়নের, ক্যাটায়নের আধান, ঠিক আছে, প্লাস অ্যানায়নের আধান, যদি অ্যানায়ন থাকে অ্যানায়নের আধান, আধান, ঠিক আছে, প্লাস, ভালো করে শোনো, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ এক যদি পরমাণু মনোভ্যালেন্ট অ্যাটমের সংখ্যা, মনোভ্যালেন্ট, মনোভ্যালেন্ট বা একযোজী, একযোজী, একযোজী পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বলে ব্র্যাকেট ক্লোজ, ক্লিয়ার? দেখো জেড হচ্ছে জেড সমান সমান হাফ অফ কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষ বা যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা, মাইনাস ক্যাটায়নের আধান, প্লাস অ্যানায়নের আধান, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, ঠিক আছে। দেখো এই জেড এর মানের ওপর আমার নির্ভর করবে যে তার সংকলন কি হবে, তার সংকলন কি হবে, ক্লিয়ার? তারপরে আমরা সেখান থেকে কি বের করব, সেখান থেকে তার শেপ কি হবে, তার জিওমেট্রি কি হবে, এগুলো আমরা একের পর এক বের করব, দেখব, ঠিক আছে। তাহলে আমি এটা থেকে ছক আঁকবো, সেই ছকটা তোমরা এগিয়ে নাও, তারপরে আমরা অনেক এক্সাম্পল করব, অনেক এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো পাওয়ার পরে আশা করি তোমরা যে কোনো সময় যদি তোমাদের দেওয়া হয় তুমি তার গঠন, তার জিওমেট্রি, তার শেপ তুমি অনায়াসে, তার বন্ধন কোণ কত হবে এগুলো তুমি অনায়াসে নির্ণয় করতে পারবে, ক্লিয়ার? তাহলে দেখো এক এক করে বলবো, উদাহরণ দেবো। দেখো প্রথমে আমি বলবো জেড এর মান, জেড এর মান, ঠিক আছে, তারপরে আমি বলবো সংকলন, ঠিক আছে, প্রথমে আমি এটা করে দিই। দেখো জেড এর মান যদি, জেড এর মান যদি দুই হয়, ভালো করে শুনে নাও, জেড এর মান যদি দুই হয় সংকলন কি হবে, এসপি, দেখো এস এর মাথায় এক, পি এর মাথায় এক যোগ করলে কত হয় দুই, মনে রাখা সহজ। জেড এর মান যদি তিন হয় তার সংকলন কি হবে, এসপি টু, জেড এর মান যদি তিন হয় তার সংকলন হবে এসপি টু, জেড এর মান যদি চার হয় তার সংকলন কি হবে, এসপি থ্রি, জেড এর মান যদি পাঁচ হয় তার সংকলন কি হবে, এসপি থ্রি ডি, জেড এর মান যদি ছয় হয় তার সংকলন কি হবে, এসপি থ্রি ডি টু, জেড এর মান যদি সাত হয় তার সংকলন কি হবে, এসপি থ্রি ডি থ্রি, ক্লিয়ার? দেখো তিন আর তিন ছয় আর একে সাত, তিন আর দুই পাঁচ আর একে ছয়, দেখো তিন আর একে চার আর একে পাঁচ, তিন আর একে চার, দুই আর একে তিন, এক এক দুই, ক্লিয়ার? তাহলে সংকলন, দেখো জেড এর মান যা হবে সেখান থেকে আমরা অনায়াসে সংকলন নির্ণয় করতে পারবো, ক্লিয়ার? যদি সংকলন এটা হয় তাহলে জিওমেট্রি কি হবে, তাহলে আমরা এবার এবার হেডলাইন করবো জিওমেট্রি। হ্যাঁ জিওমেট্রি, দেখো জিওমেট্রি কি হবে, দেখো জিওমেট্রি কি হবে, যে যদি এসপি সংকলন হয় তার জিওমেট্রি হবে লিনিয়ার, লিনিয়ার, লিনিয়ার হলে দেখতে কেমন হবে, যে কেন্দ্রীয় পরমাণুটা এখানে থাকবে, কেন্দ্রীয় পরমাণুটা এখানে থাকবে, তার দুটো হাতে দুটো পরমাণু থাকবে, এবং এই যে বন্ধন কোণের মান কত হবে, একশো আশি ডিগ্রি, কত হবে, একশো আশি ডিগ্রি, ক্লিয়ার? যদি এসপি টু হয় তাহলে কি হবে, তাহলে হবে প্ল্যানার ট্রাইগোনাল, প্ল্যানার ট্রাইগোনাল, ট্রাইগোনাল,
সমতলীয় ত্রিকোণীয় বা ত্রিকোণীয় সমতলীয়। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক, সরল রৈখিক। প্ল্যানার ট্রায়াঙ্গল মানে কি? যে ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়। ঠিক আছে, ত্রিকোণীয় সমতলীয় হলো দেখতে কেমন হবে? দেখতে হবে কেন্দ্রীয় পরমাণুটা এখানে এরকম থাকবে, আর তিন গুণায় তিনটে, তিন গুণায় তিনটে পরমাণু থাকবে, প্রতিটা বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। প্রতিটা বন্ধন কোণের মান কত হবে বলো? 120 ডিগ্রি। প্রতিটা বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো, যদি sp3 হয়, যদি sp3 হয় তার জিওমেট্রি, দেখো আমি কিন্তু শেপ বলছি না, ভালো করে শুনে নাও, জিওমেট্রি আর শেপ কিন্তু আলাদা। তার জিওমেট্রি কি হবে? জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল চতুস্থলীয়। দেখো টেট্রাহেড্রাল শেপটা কেমন হবে, দেখো কেন্দ্রীয় পরমাণু থাকবে, কেন্দ্রীয় পরমাণু এখানে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু। দেখো এখানে দেখতে কেমন হবে, দেখতে হচ্ছে এরকম। দেখো আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এরকম দেখো দেখতে পাবে, চতুস্থলীয় পিরামিডিও। দেখো এরকম বোঝা গেল, এখানে প্রতিটা বন্ধন কোণের মান, ইস বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কত? 109 ডিগ্রি 28 মিনিট। ক্লিয়ার? 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, যদি sp3d হয় তবে কি হবে? তবে হবে হচ্ছে, তবে তার sp3d হলে হবে হচ্ছে টিবিপি, ট্রাইগোনাল বাই পিরামিডাল। লিখলাম ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, পিরামিডাল। দেখো ট্রাইগোনাল বাই পিরামিডাল। ঠিক আছে, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, বাংলা লিখে নিন, ত্রিকোণীয়, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। তাই ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় হলে দেখতে কেমন হবে? দেখো ত্রিকোণীয় দ্বি পিরামিডীয় হলে দেখতে কেমন হবে? দেখো প্রথমে আগে ত্রিকোণীয় আঁকো, তাহলে এটা হচ্ছে ত্রিকোণীয়, একদম একদম সহজ আঁকা দেখে নাও, এটা হচ্ছে ত্রিকোণ, ত্রিকোণীয়। ঠিক আছে, তোমরা যখন আঁকবে বুঝবে, এইভাবে বুঝবে, এটা হচ্ছে ত্রিকোণীয়। প্রতিটা বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। ত্রিকোণীয় হলে প্রতিটা বন্ধন কোণ, দেখো আমি গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি যে এই বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। এই বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। এই বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি বন্ধন কোণ হবে ফর প্ল্যানার ট্রাইগোনাল, ফর কি? প্ল্যানার ট্রাইগোনাল, ত্রিকোণীয়। এখন দেখো বাই পিরামিডাল বলছে, বাই পিরামিডাল হলে কি হবে? বাই পিরামিডাল হলে আমি হচ্ছে, দেখো এর উপরে একটা পরমাণু, নিচে একটা পরমাণু, দেখো বাই পিরামিডাল। এবং সবসময় মনে রাখবে যে এই এই পরমাণুর সাথে এর বা এর বা এর বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর কত? 90 ডিগ্রি। তাহলে দেখো আর একটা বন্ড অ্যাঙ্গেল আমরা এখানে দেখতে পাবো, কত? আর একটা বন্ড অ্যাঙ্গেল দেখতে পাবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো যদি আমি একটু দেখাই, ভালো করে দেখো এই শেপটা কেমন তোমার, দেখো এই দুটো শেপ আমি একটু বুঝিয়ে দিই, আমার হাতে যেহেতু দেখো চারটে কলম আছে। দেখো প্রথম শেপটা বলি, প্রথম শেপটা কেমন? প্রথম শেপটা হচ্ছে এরকম লিনিয়ার, অল বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তুমি যে দিকটা দেখবে 180 ডিগ্রি। তারপর এটা কি? প্ল্যানার ট্রাইগোনাল, দেখে নাও প্ল্যানার ট্রাইগোনাল, প্ল্যানার ট্রাইগোনাল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তারপর এটা কি আছে? তারপর এটা দেখো টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল যে দিক থেকে তুমি ধরো না কেন, যে দিক থেকে তুমি মলিকিউলটাকে ধরো, বন্ড অ্যাঙ্গেল কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। কত হবে? 109 ডিগ্রি 28 মিনিট। তারপর এটা কি আছে দেখো? ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়, দেখো এটা হচ্ছে ত্রিকোণীয়। হ্যাঁ, তাহলে এই উপরে দিলাম, দেখো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার দেখো এর সাথে এর কত? 90, এর সাথে 90, এর সাথে 90। ঠিক আছে, আমি আর একটা অ্যাটম নিই, বলো এর সাথে এর কি হবে? 90। ভালো করে দেখো, তাহলে এর সাথে এর কত? 90 90, এর সাথে এর 90, এর সাথে এর 90। বোঝা গেল? তাহলে এটাকে বলে ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি sp3d2, sp3d2 হলে এর শেপ হবে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল, যার বাংলা বলে অষ্টতলীয়, অষ্টতলীয়। ঠিক আছে, অক্টাহেড্রাল হলে কি হবে? অক্টাহেড্রাল হলে সেন্ট্রাল অ্যাটম এখানে থাকবে। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম এখানে থাকবে। দেখো ভালো করে দেখে নাও যে একটা দুটো তিনটে চারটে,
বলো এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কত ডিগ্রি সব 90 ডিগ্রি, কারণ দেখো 360 ভাগ 4, তাহলে অল বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এবার দেখো এর উপরে কি যাবে, এর উপরে একটা আছে তাও এর সাথে 90, এর সাথে 90, এর সাথে 90, এর সাথে 90, আমার নিচে আছে একটা 90, মানে অল বন্ড অ্যাঙ্গেল 90, অল বন্ড অ্যাঙ্গেল কত? 90। দেখো এখানে যেহেতু তিনটে ছিল তাই এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল 120, কিন্তু উপরের সাথে এর, এর সাথে এর, এর সাথে এর 90, এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর 90। এখানে কি এর সাথে এর, এর সাথে এর 90, এর সাথে এর 90, এর সাথে এর 90, এর সাথে এর 90, আবার এর সাথে এই চারটে 90, আবার এর সাথে চারটে 90। ক্লিয়ার? অল বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। এসপি থ্রি ডি থ্রি হলে কি হবে? দেখো এসপি থ্রি ডি ডি থ্রি হলে হবে হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পিরামিডাল, ঠিক আছে, পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল শেপ কেমন? দেখো আমি এখানে দেখাচ্ছি শেপটা কেমন, কেন্দ্রীয় পরমাণু এখানে, তাই তো? পেন্টাগোনাল আঁকি আগে, পেন্টাগোনাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা হচ্ছে পেন্টাগোনাল। পেন্টাগোনাল হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো? তোমরা তো সবাই জানো পেন্টাগোনাল হলে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এখানে অল বন্ড অ্যাঙ্গেল কত? অল বন্ড অ্যাঙ্গেল 72 ডিগ্রি, 72 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। এবার দেখো বাই পিরামিডাল আঁকতে হবে, তাহলে এর উপরে একটা আর নিচে একটা, বলো এইটার সাথে এই পাঁচটার বন্ড অ্যাঙ্গেল কত? 90। আবার এর সাথে এই পাঁচটার কত? 90। তাহলে এখানে বন্ড অ্যাঙ্গেল কত হবে? একটা হবে 72 ডিগ্রি, ঠিক আছে, আর আর এক ধরনের বন্ড অ্যাঙ্গেল পাওয়া যাবে সেটা কত? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু এখানে শিখলাম জেড এর মানের সাথে সংকলন কি হবে, এবং এই সংকলনের সাথে জিওমেট্রি কি হবে, নট শেপ, নট শেপ, আমি আবার বারবার বলছি, কি বললাম? জিওমেট্রি কি হবে। ক্লিয়ার? জিওমেট্রি কি হবে সেটা আমরা শিখলাম, এবার কিন্তু আমরা শিখব শেপ কি হবে, ঠিক আছে। এইটা কিন্তু একের পর এক এক্সাম্পল করে করে দেখাবো। দেখো আমি এই পার্টটা মুছে দেবো, তোমরা যদি লেখার দরকার হয় তোমরা লিখে নাও, ঠিক আছে। তাহলে জেড এর মানের উপরে সংকলন কি হবে এবং সেই সংকলনের কারণে জিওমেট্রি কি হবে সেটা কিন্তু আমরা দেখলাম। ক্লিয়ার? সংকলনের ফলে জিওমেট্রি কি হবে সেটা দেখলাম। কি দেখলাম? দুই থাকলে এসপি সংকলন, জিওমেট্রি লিনিয়ার, জেডের মান তিন হলে এসপি টু সংকলন, জিওমেট্রি প্ল্যানার ট্রায়াঙ্গুলার, জেডের মান চার হলে এসপি থ্রি সংকলন, জিওমেট্রি টেট্রাহেড্রাল, জেডের মান পাঁচ হলে এসপি থ্রি ডি সংকলন, জিওমেট্রি ট্রায়াঙ্গুলার বাই পিরামিডাল, জেডের মান ছয় হলে এসপি থ্রি ডি টু সংকলন, জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল, জেডের মান সাত হলে এসপি থ্রি ডি থ্রি সংকলন, জিওমেট্রি হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিডাল। ক্লিয়ার? কিন্তু এবার আমি জিওমেট্রিতে যাব না, এবার আমাকে যেতে হবে শেপ, ঠিক আছে। শেপ, শেপ নিয়ে একটু ব্যাখ্যা করবো, এবং শুধু শেপ বললে হবে না, সেক্ষেত্রে এক্সাম্পল দেখো আমি একটা একটা করে যখন শেপ বলবো একটা একটা করে এক্সাম্পলও করে দেবো, ঠিক আছে। দেখো ফার্স্ট একদম প্রথমটা হচ্ছে, প্রথমটা দেখো আছে জিওমেট্রি লিনিয়ার। এখানে মনে রাখবে এখানে জিওমেট্রির পরে আমি একটা পয়েন্ট লিখলাম শেপ, এস এইচ এ পি, শেপ, শেপও লিনিয়ার। দেখো এক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে জিওমেট্রি লিনিয়ার, শেপও কি বললাম? শেপও অলওয়েজ লিনিয়ার, অলওয়েজ কি? লিনিয়ার। এক্সাম্পল কি? তাহলে দেখো জেডের মান টু হলে সংকলন এসপি, জিওমেট্রি লিনিয়ার, শেপ সর্বদা লিনিয়ার, সর্বদা কি? লিনিয়ার। এখানে মনে রাখতে হবে এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবার বলেছি আমি এক্সাম্পল করাবো কার্বন ডাইঅক্সাইড, তুমি বলো কার্বন ডাইঅক্সাইডে কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল, কার্বনের যোজ্যতা কক্ষে কার্বনের, কার্বনের ইলেকট্রন বিন্যাস কত? 2 4, তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে, তাহলে জেডের মান কি করে বের করবো? যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে 4টে, এর মাথায় কোনো পজিটিভ চার্জ আছে? নেই, তাহলে জিরো, পজিটিভ চার্জ নেই, তাই তো? তাহলে মাইনাস জিরো। প্লাস, এর মাথায় কোনো নেগেটিভ চার্জ আছে? নেই, তাহলে জিরো। প্লাস, এখানে কোনো বাইভ্যালেন্ট, এখানে ও অক্সিজেন মানে কি? বাইভ্যালেন্ট অ্যাটম আছে কিন্তু মনোভ্যালেন্ট একযোজি, হাইড্রোজেন একযোজি, ক্লোরিন একযোজি, এরকম একযোজি অ্যাটম আছে? নেই, তাহলে জিরো। বাই দুই, বাই সূত্রের দুই করলে কত হয়? দুই, দুই হলে কি সংকলন হবে? এসপি সংকলন। ক্লিয়ার? দুই হলে কি সংকলন হবে তোমরা বলো? এসপি সংকলন, এসপি সংকলন। তাহলে গঠন কি হবে? কেন্দ্রীয় পরমাণু মাঝখানে বসবে, কেন্দ্রীয় পরমাণু মাঝখানে বসবে, দুটো হাতে দুটো অক্সিজেন হবে। এবার তুমি বলো অক্সিজেনের ভ্যালেন্সি কত? দুই,
বাইভ্যালেন্সি শো করে বাইভ্যালেন্ট, তাহলে কি হবে ডবল বন্ড ও ডবল বন্ড, ঠিক আছে। কার্বনের সর্ববহিঃস্থ কক্ষে কয় ইলেকট্রন আছে, চারটি ইলেকট্রন আছে, তুমি তখন মিলিয়ে নাও, এখানে একটা দুটো, এখানে একটা তিনটে, এখানে চারটি ইলেকট্রন আছে। এর মাথায় কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ ছিল না, কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। এই শেপটাকে কি বলে? লিনিয়ার শেপ। কি শেপ বলে? লিনিয়ার শেপ। অল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। অল বন্ড অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি, ক্লিয়ার? অল বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। প্রথম এক্সাম্পল আমার চলে গেল, ঠিক আছে। সেকেন্ড এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড এক্সাম্পল কি? সেকেন্ড এক্সাম্পল হচ্ছে যখন জেড এর মান কত হবে, যখন জেড এর মান 3 হবে, যখন জেড এর মান কত হবে, 3 হবে, ঠিক আছে। দেখো যখন জেড এর মান 3, তখন এর শেপ, ও শেপটা মুছে দিলাম কেন, লেখা এই শেপ, যখন জেড এর মান 3 হবে, এর দু ধরনের শেপ হবে। কি ধরনের শেপ হবে? দেখো শেপ ডিপেন্ড করবে কি করে। প্রথম কথা হচ্ছে যদি তিনটেই বন্ড পেয়ার থাকে, তিনটে যদি বন্ড পেয়ার থাকে, যে এ যে তিনটে জেটের মান 3, তিনটে বন্ধন করবে, তিনটে যদি বন্ড পেয়ার হয় তাহলে কি হবে, তিনটেই বন্ড পেয়ার করলে তাহলে শেপ হবে প্ল্যানার ট্রাইগোনাল, যা ছিল তাই, প্ল্যানার ট্রাইগোনাল, ভালো করে বুঝে নাও, প্ল্যানার ট্রাইগোনাল। কিন্তু যদি এই এই যদি যে বন্ড পেয়ার যদি দুটো থাকে, ভালো করে শোনো, দুটো যদি বন্ড পেয়ার থাকে, ও একটা যদি লোন পেয়ার থাকে, ও যদি একটা লোন পেয়ার থাকে, তাহলে শেপ কি হবে, তাহলে শেপ হবে ভি শেপ। তাহলে শেপ কি হবে বলো? ভি শেপ। এটা ভালো করে বলো, দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার হলে শেপ কি হবে? ভি শেপ। আর তিনটেই বন্ড পেয়ার হলে শেপ কি হবে? প্ল্যানার ট্রাইগোনাল। তাহলে এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাই, তিনটে বন্ড পেয়ার কোথায় থাকবে, আর দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার কোথায় থাকবে। দেখো যদি আমি এক্সাম্পল দিই বিএফ থ্রি, দেখো বোরনের সর্ববহিঃস্থ কক্ষে কত ইলেকট্রন, বোরনের সর্ববহিঃস্থ কক্ষে, দেখো জেডের মান বের করবো, বোরনের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, যোগ, ভালো করে শোনো, বোরনের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কটা আছে, ইলেকট্রন হচ্ছে 3টে, ভ্যালেন্স ইলেকট্রন কটা? 3টে। ক্যাটায়নের চার্জ 0, তাই তো, অ্যানায়নের চার্জ 0, ক্যাটায়নের চার্জ 0, এগুলো লিখলাম না। এখানে দেখো মনোভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে, ফ্লোরিন, ফ্লোরিন কি মনোভ্যালেন্ট অ্যাটম, এর কটা আছে? 3টে আছে, তাহলে 1 গুণ 3, ফ্লোরিন মনোভ্যালেন্ট অ্যাটমের জন্য 1, কটা আছে? 3টে। এই 3টে কেন? যে 3টে ফ্লোরিন আছে তাই, বাই সূত্রের 2 করলে কত হয়? করলে হবে 3, 3 হলে কি সংকরায়ন? sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন। তাহলে গঠন কি হবে? গঠন হচ্ছে বোরন থাকবে মাঝখানে, 3টে ফ্লোরিন 3 দিকে থাকবে, এটা হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল জিওমেট্রি। অল বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। শেপ কি? শেপ অফ প্ল্যানার ট্রাইগোনাল। শেপ কি? শেপ অফ প্ল্যানার ট্রাইগোনাল। কিন্তু এক্ষেত্রে যদি দুটো বন্ড পেয়ার একটা লোন পেয়ার থাকে, এক্সাম্পল দেখো SO2, ভালো করে বুঝে নাও, SO2, সালফারের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা, সালফারের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কটা, তোমরা আমাকে বলো, সালফারের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন 6টা, 6, যোগ, দেখো কোনো কোনো পজিটিভ চার্জ আছে নেই, কোনো নেগেটিভ চার্জ আছে নেই, কোনো মনোভ্যালেন্ট অ্যাটম আছে নেই, তাহলে সব 0/2, সূত্রের 2 করলে কত হয়? 3, 3 হলে কি সংকরায়ন? sp2 সংকরায়ন। তাহলে দেখো এখানে দেখো কি আছে, এখানে তুমি ভালো করে বোঝো, তাহলে এর মান কত? 3, 3, 3, কার মান? জেডের মান কত? জেডের মান হচ্ছে 3, সংকরায়ন কি? sp2। কিন্তু দেখো সালফারের সাথে কড়া অক্সিজেন আছে, দুটো অক্সিজেন আছে, তাহলে একটা কি হবে? অবশ্যই লোন পেয়ার, একটা কি? লোন পেয়ার। তাহলে দেখো সালফার এই, ঠিক আছে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এখানে কি? লোন পেয়ার। এবার দেখো অক্সিজেন দ্বিবন্ধন করে, দ্বিবন্ধন করে দিলাম, তাহলে কি হবে? সালফারের বাইরে কটা ইলেকট্রন বললাম? 6টা ইলেকট্রন, দেখো 6টা বলছি, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা। এবং দেখো এই শেপটা দেখো, ভালো করে দেখো, ভালো করে, যদি বলে জিওমেট্রি কি, এই জিওমেট্রি কিন্তু প্ল্যানার ট্রাইগোনাল। যখন জিওমেট্রি বলবে, জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে লোন পেয়ার বন্ড পেয়ার নিয়ে বলতে হবে। আর যখন শেপ বলবে তখন কি করতে হবে? শুধু বন্ড, শুধু বলকে রাউন্ড করতে হবে। এর জিওমেট্রি কি? জিওমেট্রি হচ্ছে প্ল্যানার ট্রাইগোনাল। কিন্তু শেপ কি? শেপ হচ্ছে ভি শেপ। শেপ কি? শেপ হচ্ছে ভি শেপ, ক্লিয়ার? তাহলে জিওমেট্রি প্ল্যানার ট্রাইগোনাল, কিন্তু শেপ কি? শেপ হলো ভি শেপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা আলোচনা করব জেডের মান যদি 4 হয় সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখো জেডের মান যদি 4 হয় তাহলে, দেখো ভালো করে শোনো, জেডের মান যদি 4 হয় তাহলে কি হবে? জেডের মান যদি 4 হয়, এটা নিয়ে আলোচনা করব, জেডের মান যদি 4 হয় তার হাইব্রিডাইজেশন কি? sp3, তাহলে তার জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল। জিওমেট্রি টেট্রাহেড্রাল। শেপ কি হবে? শেপ 3 ধরনের শেপ হতে পারে। প্রথম শেপ বলছি, প্রথম শেপ হচ্ছে টেট্রাহেড্রাল। যদি কি হয়, যদি বন্ড পেয়ার 4টেই থাকে, 4টেই যদি বন্ড পেয়ার হয়,
আর লোন পেয়ার যদি একটাও না হয় তবে তার শেপ কি হবে, শেপ হবে টেট্রাহেড্রাল। ভালো করে বুঝে নাও, তার শেপ কি হবে টেট্রাহেড্রাল। সেকেন্ড কি হবে, সেকেন্ড হচ্ছে যদি বন্ড পেয়ার থাকে তিনটে, লোন পেয়ার থাকে একটা, তখন তার শেপ কি হবে পিরামিডাল। পিরামিডাল ভালো করে দেখো, এখানে সব জায়গাতে কিন্তু খুব কোশ্চেন আসে পিরামিডাল। যদি যদি ভালো করে দেখো, যদি বন্ড পেয়ার থাকে, বন্ড পেয়ার বন্ড পেয়ার থাকে কটা, দুটো, লোন পেয়ার থাকে দুটো, তাহলে তার শেপ কি হবে, তাহলে তার শেপ হবে ভি শেপ। কি শেপ হবে, ভি শেপ। তাহলে এখানে তিনটে কন্ডিশন আছে, একটা হচ্ছে বন্ড পেয়ার যদি চারটে থাকে আর লোন পেয়ার যদি একটাও না থাকে, তাহলে শেপ কি, শেপ আর জিওমেট্রি সেম, টেট্রাহেড্রাল। বন্ড পেয়ার তিনটে, লোন পেয়ার একটা থাকলে পিরামিডাল, বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো থাকলে কি শেপ, ভি শেপ। ক্লিয়ার? এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, দেখে নাও ফটাক সে। দেখো যদি বলি CH4 মিথেন, মিথেনের ক্ষেত্রে কি হবে, মিথেনের ক্ষেত্রে দেখো জিমের ভ্যালু কত, কার্বন কেন্দ্রীয় পরমাণু, এর সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কটা, ইলেকট্রন চারটে, যোগ ক্যাটায়ন আছে না, অ্যানায়ন আছে না। ক্যাটায়ন মানে কি, এর মাথায় পজিটিভ চার্জ থাকবে, অ্যানায়ন মানে কি, এর মাথায় নেগেটিভ চার্জ থাকবে, তাই তো? এখানে আছে কি, এখানে আছে মনোভ্যালেন্ট হাইড্রোজেনের, হাইড্রোজেনের ভ্যালেন্সি কত, এক, মনোভ্যালেন্ট অ্যাটম আছে হাইড্রোজেন, কটা আছে চারটে, এই চার কেন, যে সংখ্যা কটা চারটে, ভালো করে বোঝা নাও, বাই সূত্রের দুই করলে কত হয় চার, চার হলে কি সংকরায়ন, sp3 সংকরায়ন, তাই তো? এবার দেখো তাহলে জেডের মান কত চার, এবং দেখো এখানে হাইড্রোজেন কটা আছে চারটেই আছে, জেডের মান চার, হাইড্রোজেন কটা চারটে, তাহলে হাইড্রোজেন যদি চারটে থাকে তাহলে এখানে কোনো লোন পেয়ার থাকবে, থাকবে না, তাহলে গঠন কি হবে CH, কোনো লোন পেয়ার নেই, এর গঠন কি, এর গঠন হচ্ছে, এর গঠন কি, এর গঠন হচ্ছে টেট্রাহেড্রাল। তুমি দেখো না টেট্রাহেড্রাল জিওমেট্রি, দেখো না একদম সুন্দর, একদম সুন্দর টেট্রাহেড্রাল, ফটাক্সে সুন্দর টেট্রাহেড্রাল জিওমেট্রি। ক্লিয়ার? কিন্তু যদি আমি দেখি, যদি আমি বলি যে অ্যামোনিয়ার কথা, অ্যামোনিয়ার কথা যদি বলি, বলো নাইট্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কটা, পাঁচটা, তাই তো? যোগ হাইড্রোজেন কটা আছে, একটা, মনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন একটা, কটা আছে তিনটে, তাই তো? হাইড্রোজেন এক, হাইড্রোজেন এক, কটা আছে তিনটে আছে, বাই দুই করলে কত হয় চার, চার হলে কি সংখ্যা, sp3, তাই তো? কিন্তু বলো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কটা, তিনটে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কটা, তিনটে, তাহলে অবশ্যই একটা কি থাকবে, লোন পেয়ার থাকবে, তাই তো? তাহলে কি হবে, তাহলে গঠন হবে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে লোন পেয়ার, তুমি মিলিয়ে নিতে পারবে এইভাবে, নাইট্রোজেন একটা ইলেকট্রন এখানে দিয়েছে, একটা ইলেকট্রন এখানে দিয়েছে, একটা ইলেকট্রন এখানে দিয়েছে, আর দুটো ইলেকট্রন এখানে, পাঁচটা ইলেকট্রন, তাই তো? এবার তুমি বলে শেপ কি, পিরামিডাল, শেপ কি, পিরামিডাল, জিওমেট্রি কি, জিওমেট্রি টেট্রাহেড্রাল, জিওমেট্রি টেট্রাহেড্রাল, শেপ কি, পিরামিডাল। ক্লিয়ার? তাহলে যদি বন্ড পেয়ার তিনটে, লোন পেয়ার একটা হয়, এক্সাম্পল NH3, এক্সাম্পল PH3, এগুলো ক্ষেত্রে কি হবে, এগুলো ক্ষেত্রে শেপ হচ্ছে পিরামিডাল। এবার দেখো যদি বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো হয়, তাহলে কি শেপ বলেছি, ভি শেপ। তাহলে কি শেপ বলেছি, ভি শেপ। দেখো আমার একটু শর্ট জায়গা আছে, তাহলে ভি শেপটা মুছে দিলাম, দিয়ে আমি এই জায়গায় এক্সাম্পল লিখবো, এক্সাম্পল হচ্ছে H2O, এক্সাম্পল কি, H2O, বলো অক্সিজেন কেন্দ্রীয় মৌল, অক্সিজেন কেন্দ্রীয় মৌলের বাইরে ইলেকট্রন কটা, ছটা, হাইড্রোজেন মনোভ্যালেন্ট মানে এক, কটা আছে, দুটো আছে, বাই দুই করলে কত হয় চার, চার হলে কি সংকরণ, sp3, কিন্তু বলো অক্সিজেনের সাথে হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে দুটো কি থাকবে, লোন পেয়ার, তাই তো? তাহলে অক্সিজেনের সাথে, দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে দুটো, ফটাক্সে দুটো হাইড্রোজেন নিয়ে গেলাম, আর বলো আর কি থাকবে, আর দুটো কি থাকবে, বলো দুটো লোন পেয়ার, তাহলে এটা কি শেপ, বলো ভি শেপ, কি শেপ, ভি শেপ। ক্লিয়ার? তাহলে এখানে শেপটা কি শেপ, ভি শেপ, এখানে শেপটা কি শেপ, পিরামিডাল, শেপটা কি টেট্রাহেড্রাল। তাহলে দেখো আমি শিখলাম জেড এর মান যদি চার হয় তার সংকরণ কি হবে, sp3, তাহলে তার জিওমেট্রি কি হবে, জিওমেট্রি টেট্রাহেড্রাল, বাট শেপ কি, শেপ তিনটে হতে পারে, একটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, একটা হচ্ছে পিরামিডাল শেপ, আর একটা কি শেপ, আর একটা হচ্ছে ভি শেপ, আর একটা কি শেপ, ভি শেপ, লিখে দিই, লিখে দিই, ভি শেপ। ক্লিয়ার? ভি শেপ। তাহলে যদি বন্ড পেয়ার চারটে, লোন পেয়ার জিরো, তাহলে কি বলবো, টেট্রাহেড্রাল, বন্ড পেয়ার তিনটে, লোন পেয়ার একটা, কি তখন তাকে বলবো, পিরামিডাল, বন্ড পেয়ার দুটো, লোন পেয়ার দুটো, তখন তাকে কি বলবো, ভি শেপ। ক্লিয়ার? এক্সাম্পল আমি করিয়ে দিলাম, ঠিক আছে, আমরা পরে আরো এক্সাম্পল করবো, ঠিক আছে। তারপরে এবার আমরা পাঁচ, পাঁচ হলে কি হবে এটা আমরা একটু দেখব। দেখো পাঁচ হলে কি কটা সেভাবে মনে রাখবে, পাঁচ হলে সেভাবে চারটে,
কি কি শেপ হবে দেখো, প্রথম শেপটা বলি, চারটে শেপ হবে। প্রথম শেপটা হচ্ছে যা ছিল তাই, টিবিপি, ট্রায়াঙ্গুলার বাইপিরামিড। দ্বিতীয় শেপটা হচ্ছে সিস শেপ। তৃতীয় শেপটা হচ্ছে, টি শেপ, ভালো করে শোনো, টি শেপ। চতুর্থ শেপটা হচ্ছে, লিনিয়া, তাহলে বলো কি কি শেপ বললাম? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল শেপ যা ছিল তাই, জিওমেট্রি যা ছিল শেপও তাই, আর একটা হতে পারে সিসো, আর একটা টি শেপ, আর একটা লিনিয়া। কখন কোনটা হবে দেখো, কখন কোনটা হবে লিখে দিই। যদি বন্ড পেয়ার পাঁচটাই থাকে, লোন পেয়ার জিরো হয়, তখন ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। যখন বন্ড পেয়ার চারটে হবে, লোন পেয়ার একটা হবে, তখন সিসো। যখন বন্ড পেয়ার তিনটে হবে, লোন পেয়ার দুটো হবে, তখন টি শেপ। যখন বন্ড পেয়ার দুটো হবে, লোন পেয়ার তিনটে হবে, তখন তাকে আমরা বলবো লিনিয়ার। তাহলে এখানে কত ধরনের শেপ হবে? এখানে শেপ হওয়া সম্ভব, চার ধরনের শেপ হওয়া সম্ভব, তাই তো? তাহলে এক্সাম্পল গুলো দেখি। ফার্স্ট এক্সাম্পল পিসিএল ফাইভ, দেখো পিসিএল ফাইভ, এ কি দেখো, আমি তো তাই করবো, শর্ট নিয়ে করে দেবো, ঝমঝম করবো। দেখো বলো, ফসফরাসের বাইরে জেনের বার বের করছি, ফসফরাসের বাইরে পাঁচটা ইলেকট্রন, ক্লোরিন মনোভ্যালেন্ট কটা আছে? পাঁচটা আছে ভাই, দুই করলে কত হয়? পাঁচ হয়। পাঁচ হলে কি সংকরায়ন? এস পি থ্রি ডি সংকরায়ন। তাহলে দেখো জেনের বার কত? পাঁচ। ক্লোরিন কটা আছে? পাঁচটা। তাহলে বলো লোন পেয়ার কত? জিরো। তাহলে মনে হচ্ছে এখানে গঠন কি হবে? পি সিএল সিএল সিএল, তাই তো? পি সিএল সিএল সিএল। দেখো এটাকে কি বলে? প্ল্যানার ট্রায়াঙ্গুলার। এবার কি হবে? এবার উপরে একটা সিএল, নিচে একটা সিএল, ক্লিয়ার? তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এই পি সিএল ফাইভ এর ক্ষেত্রে শেপও যা হবে, আবার কি হবে, জিওমেট্রিও সেই একই হবে, এবার সিসো শেপ, এর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এস এফ ফোর। তুমি দেখো সালফারের বাইরে কটা ইলেকট্রন? ছটা ইলেকট্রন। ফ্লুরিন মনোভ্যালেন্ট এক, কটা আছে? চারটে আছে ভাই, দুই করলে কত হয়? পাঁচ। পাঁচ হলে এস পি থ্রি ডি। কিন্তু এখানে পাঁচ, কিন্তু সালফারে ফ্লুরিন আছে কটা? চারটে। তাহলে একটা কি আছে? লোন পেয়ার আছে। তাহলে দেখো একটা কি থাকবে? অবশ্যই কি থাকবে বলো? একটা কি থাকবে? লোন পেয়ার থাকবে, তাই তো? তাহলে শেপটা কি হবে? শেপটা হচ্ছে সালফার, লোন পেয়ার, ফ্লুরিন, ফ্লুরিন, ক্লিয়ার? উপরে একটা, ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। কেন লোন পেয়ার এখানে আসবে? এগুলো আমরা পরে আলোচনা করব, একটু পরে আলোচনা করব কেন লোন পেয়ার এখানে বসবে। দেখো এটা কি শেপ? সিস, কি শেপ? সিস শেপ, ক্লিয়ার? টি শেপ, এক্সাম্পল সিএলএফ থ্রি। টি শেপের এক্সাম্পল কি? টি শেপের এক্সাম্পল হচ্ছে সিএলএফ থ্রি। দেখো ক্লোরিনের সর্ববহিস্তককে সাতটা, ফ্লোরিন হচ্ছে মনোভ্যালেন্ট কটা আছে? তিনটে। সাত আর তিন দশ বাই দুই করলে কত হয়? পাঁচ। পাঁচ হলে এস পি থ্রি ডি, পাঁচ। কিন্তু ক্লোরিনের সাথে ফ্লোরিন আছে কটা? তিনটে। তাহলে বাকি দুটো কি থাকবে লোন পেয়ার? বাকি দুটো কি থাকবে বলো? লোন পেয়ার। তাহলে শেপটা কি হবে জানো বলো তো? তাহলে শেপটা কি হবে? তাহলে শেপটা হবে, দেখো আমি দেখাচ্ছি, ক্লোরিন হবে মাঝখানে, তাই তো? তাহলে এর পাঁচটা হাত থাকবে তো? এরকম ভাবে পাঁচটা হাত থাকবে, ভালো করে শোনো, এরকম ভাবে পাঁচটা হাত থাকবে, তাই তো? তাহলে দুটো ফ্লোরিন এখানে, ভালো করে শোনো, দুটো ফ্লোরিন এখানে, এখানে একটা ফ্লোরিন, এখানে লোন পেয়ার, আর এখানে লোন পেয়ার। কেন দুটো লোন পেয়ার এখানে আসবে সে আমি পরে আলোচনা করব, একটু পরে আলোচনা করব, এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এই শেপটাকে কি বলে? টি শেপ। দেখো টি, এই যে টি লিখলাম, টি কি শেপ? টি শেপ। এবার দেখো, এবার হচ্ছে লিনিয়ার শেপ। লিনিয়ার শেপটার উদাহরণ কি? এক্সএফ টু। লিনিয়ার শেপের উদাহরণ কি? এক্সিএফ টু। দেখো জেনারেলের বাইরে কটা ইলেকট্রন? আটটা। ফ্লুরিন মনোভ্যালেন্ট কটা আছে? দুটো বাই দুই করলে কত হয়? পাঁচ। পাঁচ হলে এস পি থ্রি ডি, পাঁচ। কিন্তু ফ্লুরিন কটা আছে? দুটো। তাহলে বাকি তিনটে কি? লোন পেয়ার। বাকি তিনটে কি? লোন পেয়ার। তাহলে এক্সি লিখলাম, ভালো করে দেখে নাও, এক্সি লিখলাম। তাহলে দেখো এখানে একটা ফ্লুরিন দিলাম, এখানে একটা ফ্লুরিন দিলাম, বাকি তিনটে, একটা দুটো তিনটে লোন পেয়ার। তাহলে এর শেপটা কি হবে? ভালো করে বুঝে নাও, এর শেপটা কি হবে? এর শেপটা হবে কি? এর শেপটা হবে কিন্তু লিনিয়ার শেপ। আমি বলেছি যখন শেপের কথা বলবে, ভালো করে দেখো, যখন শেপের কথা বলবে তখন শুধু বন ক্যালকুলেট করবে, আর যখন জিওমেট্রি বলবে তখন লোন পেয়ারকে দেখতে হবে। জিওমেট্রি কি? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল। শেপ কি? লিনিয়ার। দেখো লিনিয়ার, এগুলো সব মুছে দাও। শেপটা কি? লিনিয়ার। শেপটা কি? লিনিয়ার। যখন আমি শেপ বলবো তখন এটা মুছে দাও, তাহলে কি শেপ? টি শেপ। জিওমেট্রি কি? প্ল্যানার ট্রায়াঙ্গুলার। শেপ যখন বলবো তাহলে এটা মুছে দাও, শেপটা কি? সিসো। জিওমেট্রি কি? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, তাই তো? এখানেও শেপটা কি ছিল? ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, সরি, শেপটা হচ্ছে, এখানে শেপটা হচ্ছে টি শেপ, কিন্তু জিওমেট্রি কি? প্ল্যানার ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, ক্লিয়ার?
তাহলে এখানে এখানে দেখো এখানে কোনো লোন পেয়ার নেই, সবই বন্ড পেয়ার, তাহলে এখানে শেপটা কি? শেপটা হচ্ছে ট্রাইগোনাল বাই পিরামিডাল, জিওমেট্রি কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল। ক্লিয়ার? এবার আমরা একটু অক্টাহেড্রাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আগে মুছে নিই, তারপরে অক্টাহেড্রাল নিয়ে আলোচনা করব। দেখো অক্টাহেড্রালের ক্ষেত্রে তিন ধরনের শেপ পাওয়া যাবে। অক্টাহেড্রালের ক্ষেত্রে ক ধরনের শেপ পাওয়া যাবে? তিন ধরনের শেপ পাওয়া যাবে। কি কি? একটা অক্টাহেড্রাল, একটা স্কোয়ার প্ল্যানার, আর একটা হচ্ছে পিরামিডাল স্কোয়ার প্ল্যানার। দেখো অক্টাহেড্রালের ক্ষেত্রে তিন ধরনের শেপ পাওয়া যাবে। কি কি শেপ পাওয়া যাবে দেখে নেব। একটা হচ্ছে অক্টাহেড্রাল, ভালো করে বলছো, অক্টাহেড্রাল, ঠিক আছে? আর একটা কি? আর একটা হচ্ছে যে স্কোয়ার প্ল্যানার, তাই তো? ঠিক আছে, দেখো এগুলো কখন কি হবে এক এক বলে আমি বলবো। অক্টাহেড্রাল কখন হবে? অক্টাহেড্রাল কখন হবে? যখন বন পেয়ার থাকবে ছটা, লোন পেয়ার থাকবে একটাও না। বলো স্কোয়ার পিরামিডাল কখন হবে? যখন বন পেয়ার থাকবে পাঁচটা, লোন পেয়ার থাকবে একটা। বলো স্কোয়ার পিরামিডাল প্ল্যানার কখন হবে? যখন বন পেয়ার থাকবে চারটে, লোন পেয়ার থাকবে কটা? দুটো। দেখো একের পর এক এক্সাম্পল করলে ভালো বুঝতে পারবে। প্রথম এক্সাম্পল SF6। প্রথম এক্সাম্পল কি? ফার্স্ট এক্সাম্পল আমরা আলোচনা করবো SF6 নিয়ে। SF6 বলো সালফারের বাইরে কটা ইলেকট্রন? ছটা ইলেকট্রন। ফ্লোরিন এক মনোভ্যালেন্ট কটা আছে? ছটা আছে। বাই দুই করলে সিক্স, সিক্স হলে SP3D। দেখো ছয় জেডের মান, আবার এখানে মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? ছটা আছে, কোনো চাপ নেই। তাহলে SF হলো। এবার কি হবে? তাহলে এটা কি হলো? দেখো আমি একটু আগে আঁকাগুলো শিখিয়েছি, তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার, তাই তো? এবার আমার কি করতে হবে? এবার আমার উপরে একটা এফ, নিচে একটা। তাহলে বলো SF6 এর ক্ষেত্রে কি? SF6 এর ক্ষেত্রে এর জিওমেট্রি অক্টাহেড্রাল, আবার শেপও কি করলাম? শেপও হচ্ছে অক্টাহেড্রাল। জিওমেট্রি আর শেপ একসাথে মিলে গেল, ঠিক আছে? এরপরে আলোচনা করব স্কোয়ার পিরামিডাল হচ্ছে কি? এক্সাম্পল কি? BRF5। কি এক্সাম্পল? BRF5। দেখে নাও BRF5, ঠিক আছে? দেখো বোরোমিনের বাইরে কটা ইলেকট্রন? সাতটা ইলেকট্রন, তাই তো? ফ্লোরিন কটা আছে? ফ্লোরিন হচ্ছে মনোভ্যালেন্ট, আছে কটা? পাঁচটা। বাই দুই, সাত আর পাঁচ বারো, বাই দুই মানে ছয়। ছয় হলে কি হবে? SP3D। ছয় জেডের মান সিক্স, কিন্তু ফ্লোরিন আছে কটা? পাঁচটা। জেডের মান সিক্স, ফ্লোরিন আছে কটা? পাঁচটা। দেখো পাঁচটা ফ্লোরিন কি করে বসাবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এখানে লোন পেয়ার, এখানে কি? লোন পেয়ার। তাহলে দেখো, তাহলে এর এর দেখো জিওমেট্রি কি? জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল। জিওমেট্রি কি? অক্টাহেড্রাল। কিন্তু যদি আমরা বলি শেপ কি? শেপ হচ্ছে স্কোয়ার পিরামিডাল, কারণ শেপের ক্ষেত্রে আমরা এটা মুছে এইটাকে কাউন্ট করব না। শেপটাকে স্কোয়ার পিরামিডাল। এর জিওমেট্রি কি? অক্টাহেড্রাল। শেপ কি? অক্টাহেড্রাল। জিওমেট্রি কি? অক্টাহেড্রাল। শেপ কি? স্কোয়ার পিরামিডাল। ক্লিয়ার? এবার আমরা স্কোয়ার প্ল্যানার আঁকবো, এখানে জানা নেই বলে এটা মুছে দেবো, মুছে দিয়ে আঁকবো, ঠিক আছে? দেখো স্কোয়ার প্ল্যানারের এটা ছোট করে এঁকে দিই। দেখো স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে এক্সাম্পলটা কি? স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে XCF4। তাহলে এক্সাম্পলটাকে লিখি XCF4। দেখো জেনারের বাইরে কটা ইলেকট্রন? আটটা ইলেকট্রন। ফ্লোরিন মনোভ্যালেন্ট কটা আছে? চারটে বাই দুই করলে কত? আট চার বারো বাই দুই মানে ছয়। ছয় হলে SP3D2, তাই তো? তিন আর দুই পাঁচ, এই সরি, এখানে SP3D2 হবে, তো এখানে তো SP3D2 হবে, সব SP3D2 হবে। হ্যাঁ, একটু ভুল বলে বলেছিলাম, এটা SP3D2 আর জিওমেট্রিক অক্টাহেড্রাল, তাহলে এটা কি? SP3D2, ঠিক আছে? তাহলে SP3D2, তাহলে যদি এটা SP3D2 হয়, জেডের মান কত? তিন, কিন্তু আছে কটা? চারটে আছে। তাহলে দুটো কি হবে? দুটো অবশ্যই লোন পেয়ার হবে। তাহলে
EF4 তাহলে একটা ফ্লোরিন দুটো ফ্লোরিন তিনটা ফ্লোরিন চারটা ফ্লোরিন এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার ক্লিয়ার তাহলে তোমরা বলো তাহলে তোমরা বলো যে এই ক্ষেত্রে ভালো করে দেখো এই ক্ষেত্রে শেপটা কি এখানে শেপটা যখন যখন আমি শেপ বলবো তখন লোন পেয়ার দুটোকে চেপে ধরবো তাহলে শেপ হচ্ছে স্কয়ার প্ল্যানার আর যখন জিওমেট্রি বলবো জিওমেট্রি কি অক্টাহেড্রাল তাহলে দেখো আর একটা লাস্ট কথা বলে দিই লাস্ট থেকে এটাকে বলে দিই পেন্টাগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে শেপ পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি পেন্টাগোনাল বাইপিরামিডাল এক্সাম্পল হচ্ছে IF7 এক্সাম্পল কি IF7 IF7 এটা বলে দিলাম এটা গঠন আমি এক্ষুনি আসছি আগে এটা একটু বলে দিই তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে শেপ কটা হবে তিনটে হবে একটা হচ্ছে অক্টাহেড্রাল দ্বিতীয় হচ্ছে স্কয়ার পিরামিডাল তৃতীয় হচ্ছে স্কয়ার প্ল্যানার অক্টাহেড্রালের ক্ষেত্রে বন্ড পেয়ার ছটা লোন পেয়ার একটাও না স্কয়ার পিরামিডালের ক্ষেত্রে বন্ড পেয়ার পাঁচটা লোন পেয়ার একটা স্কয়ার প্ল্যানারের ক্ষেত্রে বন্ড পেয়ার চারটে লোন পেয়ার দুটো ক্লিয়ার এক্সাম্পল SF6 এর এক্সাম্পল BRF5 এর এক্সাম্পল XCF4 সবার হাইব্রিডাইজেশন সংকরায়ন হচ্ছে কি বললাম SP3D2 ক্লিয়ার পেন্টাগোনাল বাইপিরামিডালটা করলে আমার এই ছটটা হবে তারপরে আমরা কিছু এক্সাম্পলে যাব দেখো পেন্টাগোনাল বাইপিরামিডাল পেন্টাগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে এরকম শেপের কোনো পার্থক্য এখনো পর্যন্ত এরকম এক্সাম্পল তোমাদের মধ্যে নেই তোমাদের নেই ঠিক আছে IF7 দেখো আয়োডিনের বাইরে কটা ইলেকট্রন সাতটা ইলেকট্রন ফ্লোরিন মনোভ্যালেন্ট কটা আছে সাতটা বাই দুই করলে কত হয় সাত সাত হলে হাইব্রিডাইজেশন কি হবে SP3D3 তিন আর তিন ছয় আর আছে সাত তাহলে আই এখানে এফ এখানে এফ এখানে এফ এখানে এফ এখানে এফ তাহলে দেখো IF তাই তো তাহলে আমি এটা দেখো এটা হচ্ছে সেই পেন্টাগোনাল হলো আমি একটু আগে এঁকেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে থাকা উচিত এটা হচ্ছে পেন্টাগোনাল এবার আমাকে কি করতে হবে বাইপিরামিডাল করতে গেলে উপরে একটা এর নিচে একটা এর ক্লিয়ার এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল ঠিক আছে এবার আমরা কিছু এক্সাম্পল করব যে এক্সাম্পলগুলো পরীক্ষায় খুবই আসে সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথম এক্সাম্পল যেটা দেখব সেটা হচ্ছে CLF3 ক্ষেত্রে কি হবে দেখো CLF3 ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমকে ক্লোরিন তাই তো সেন্ট্রাল অ্যাটমকে ক্লোরিন এর বাইরে কটা ইলেকট্রন থাকে সাতটা ইলেকট্রন থাকে ফ্লোরিন মনোভ্যালেন্ট মানে এক কটা আছে ফ্লোরিন তিনটে আছে বাই সূত্রে দুই করলে কত হবে করলে হবে সাত আর তিন দশ বাই দুই করলে পাঁচ পাঁচ হলে কি সংকরায়ন SP3 তিন আর আছে চার আর আছে পাঁচ SP3D তাহলে জিওমেট্রি কি হবে জিওমেট্রি হচ্ছে ভালো করে বুঝে নাও জিওমেট্রি কি হবে জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল TABP তাই তো TABP জিওমেট্রি ঠিক আছে এবার আমার এটাকে আঁকতে হবে কিভাবে আঁকবো এবার দেখো যে ক্লোরিন মাঝখানে থাকলো কেন্দ্রীয় মৌল তাহলে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে এরকম ঠিক আছে আমরা কি করতে পারি যে তিনটে ফ্লোরিন আছে তিনটে ফ্লোরিনকে আমরা এখানে বসাতে পারি একটা ফ্লোরিন দুটো ফ্লোরিন তিনটে ফ্লোরিন আমি এখানে একটা লোন পেয়ার দেব আমি এখানে একটা লোন পেয়ার দেব দেখো কতগুলো ভাবে আঁকা যায় সেটা আগে আমি আঁকি তারপর কোনটা ঠিক সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এটা হতে পারে সেকেন্ড হতে পারে আমি কি করলাম দুটো ফ্লোরিনকে এখানে দিলাম আর একটা ফ্লোরিনকে এখানে দিলাম তিনটে তাহলে এখানে একটা লোন পেয়ার এখানে একটা লোন পেয়ার বাহ তাই তো হলো আমি কি করতে পারি যে ক্লোরিন দিলাম দিয়ে কি করলাম যে এখানে একটা সরি এখানে একটা লোন পেয়ার দিলাম এখানে একটা লোন পেয়ার দিলাম ঠিক আছে আর কি করলাম আর আমি এখানে একটা ফ্লোরিন দিলাম এখানে একটা ফ্লোরিন দিলাম এখানে একটা তুমি যত রকমভাবে আঁকার চেষ্টা করো এই তিন রকমের বেশি আঁকা সম্ভব ভালোভাবে বুঝলাম এই তিন রকমের বেশি আঁকা যাবে না দুটো লোন পেয়ার দিয়ে তুমি অ্যাক্সিয়াল পজিশনে দিতে বলো একটাকে ইকুইটোরিয়াল একটাকে অ্যাক্সিয়াল দিতে বলো দুটোকে তুমি ইকুইটোরিয়াল পজিশনে দিতে পারো এই 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 কটা সম্ভাবনায় তোমার কাছে ম্যাক্সিমাম এই রকমভাবে তুমি আঁকতে পারবে দেখো আমি তুমি ভালো করে বুঝতে পারো তার জন্য আমি ছবিটা একটু ঠিকঠাক করে এঁকে দিই এরকমভাবে এঁকে দিলে তুমি একটু ভালোভাবে দেখতেও ভালো লাগবে তোমার বুঝতেও তোমার সুবিধা হবে ঠিক আছে তুমি দেখবে যে এছাড়া কিন্তু আর কখনোই আঁকা সম্ভব নয় এখন প্রশ্ন এসে যায় এই তিনটেই কি ঠিক না তিনটের মধ্যে কোনটা ঠিক তিনটের মধ্যে কোনটা ঠিক এর উত্তর দিতে পারবে সেই VSEPR তত্ত্বে সেই শিকার্য যেখানে বলা ছিল
লোন পেয়ার, লোন পেয়ার রিপালশনের মান বেশি, তার থেকে লোন পেয়ার বন পেয়ারের কম, তার থেকে লোন বন পেয়ার বন পেয়ার বন পেয়ারের আরো কম। ক্লিয়ার? তাহলে লোন পেয়ার লোন পেয়ার রিপালশনের মান কি হয়? সব থেকে বেশি। ক্লিয়ার? তুমি দেখো এখানে দুটো লোন পেয়ারের মধ্যে বন অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, নো রিপালশন। 120 ডিগ্রি হলে রিপালশন হয় না। এখানে লোন পেয়ার লোন পেয়ার রিপাল মানে বন অ্যাঙ্গেল 120, এখানে কত? 90। তুমি দেখো এর সাথে কত? 90। তাহলে এই গঠনটা কোনো মতেই সঠিক নয়, কোনো মতেই সঠিক নয়। আমি এই গঠনটাকে কী করে দিলাম? কেটে দিলাম, পুরো দিলাম, এই গঠনটা কেটে দিলাম। এটা কোনো মতেই সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ লোন পেয়ার, লোন পেয়ার 90 ডিগ্রি, প্রেজেন্ট আর 90 ডিগ্রি। ক্লিয়ার? লোন পেয়ার, লোন পেয়ার কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। এখানে লোন পেয়ার, লোন পেয়ার কত ডিগ্রিতে আছে? 180 ডিগ্রিতে আছে। তাই তো, দেখো অপোজিট দিকে আছে। এবার আমরা কি বিচার করব? যে লোন পেয়ার বন পেয়ার, লোন পেয়ার বন পেয়ার। তাহলে দেখো এখানে দেখি লোন পেয়ার বন পেয়ার রিপালশন কটা আছে, আর এখানে লোন পেয়ার বন পেয়ার রিপালশন কটা আছে দেখে নি। দেখো এই লোন পেয়ারের সাথে এটা কত? 90। এর সাথে এ কত? 90। এর সাথে 90, তাই তিনটে। আবার এর সাথে 90, এর সাথে 90, এর সাথে 90, মানে তিনটে, ছটা লোন পেয়ার বন পেয়ার রিপালশন এখানে আছে। এখানে কটা আছে দেখো? তুমি দেখো এই লোন পেয়ারের সাথে, ভালো করে দেখো এই লোন পেয়ারের সাথে এটা কত আছে? 90। এই লোন পেয়ারের সাথে এটা কত আছে? 90। আবার এই লোন পেয়ারের সাথে এটা 90, আবার এই লোন পেয়ারের সাথে এটা 90। তাহলে চারটে লোন পেয়ার বন পেয়ার আছে। তাহলে কোনটা বেশি স্টেবল? এইটা বেশি স্টেবল। তাহলে এইটা কিন্তু বেশি স্টেবল, কারণ লোন পেয়ার বন পেয়ার করা আছে চারটে। তাহলে এই গঠনটা সঠিক, এই গঠনটাও ভুল, এটাও ভুল, এটা সঠিক। ক্লিয়ার? ভালো করে বুঝতে পারছো? তাহলে এই গঠনটা সঠিক কেন? এই লোন পেয়ারের সাথে বন পেয়ার এটা 90তে আছে, এই লোন পেয়ারের সাথে বন পেয়ার এটা 90তে আছে, এই লোন পেয়ারের সাথে বন পেয়ার এটা 90তে আছে, এই লোন পেয়ারের সাথে বন পেয়ার এটা 90তে আছে। তাহলে কটা লোন পেয়ার বন পেয়ার আছে? চারটে। আর এখানে কটা আছে? ছটা। এখানে কটা আছে? ছটা। তার জন্য অবশ্যই এটা কি হবে? বেশি স্টেবল। তাহলে CLF3 গঠন আমরা কোনটা আঁকবো? এটা। ক্লিয়ার? ঠিক আছে, এর পরেরটাই যাই। দেখো NH4+, NH4+ এর কি হবে? নাইট্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষে 5টা ইলেকট্রন, হাইড্রোজেন মনোভ্যালেন্ট 1, কটা আছে বলো? সংখ্যায় আছে 4টে, তাই না? প্লাসের জন্য কি -1? এখানে +1 আছে বলে -1। ক্লিয়ার? -2, 5 আর 4 9, এর থেকে 1 বাদ দিলে 8, -2 করলে 4, 4 হলে কি সংখ্যা? sp3, 3 আর 1 4। তাহলে দেখো sp3 হলে নাইট্রোজেন মাঝখানে, 4টে হাইড্রোজেন এইভাবে থাকবে। এর শেপ কি হবে? এর শেপও যা, মনে রাখতে হবে এক্ষেত্রে কোনো লোন পেয়ার নেই, তাহলে এর শেপও যা হবে, জিওমেট্রিও তাই হবে, তাহলে টেট্রাহেড্রাল। এখন কথা হচ্ছে প্লাসটা কার মাথায় বসবে? প্লাসটা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে দেখবে, প্লাসটা নাইট্রোজেনের মাথায় বসবে। প্লাসটা কার মাথায় বসবে? নাইট্রোজেনের মাথায় বসবে। আমি বলছি না, তুমি বলছো না, কে বলছে? ফর্মাল চার্জ ক্যালকুলেশন করে বলতে হবে এটা প্লাসটা কার মাথায় বসবে? নাইট্রোজেনের মাথায় বসবে। ক্লিয়ার? ঠিক আছে, চলে যাই পরে এক্সাম্পলে। দেখো H2SO4 সালফার কেন্দ্রীয় মৌল, সালফারের সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন কটা? 6টা, তাই তো? হাইড্রোজেন মনোভ্যালেন্ট অ্যাটম কটা আছে? 1, মনোভ্যালেন্ট অ্যাটম বলে 1, কটা আছে? 2টো আছে। অক্সিজেন কি? 0, কারণ এটা বাইভ্যালেন্ট অ্যাটম। বাই 2 করলে কত হবে? 4, 4 করলে কি হবে? sp3, 3 আর 1 4। তাহলে সালফার মাঝখানে বসবে, এই হচ্ছে টেট্রাহেড্রাল জিওমেট্রি। বলো কটা অক্সিজেন আছে? 4টে অক্সিজেন আছে, 4টে অক্সিজেনকে দিলাম আমি। কটা হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেনকে সবসময় অক্সিজেনের সাথে দেখতে হবে, কেন? আরে H2SO4 অ্যাসিড, অ্যাসিড হলে কি হবে? হাইড্রোজেনটা কি ডাইরেক্ট সালফার সাথে থাকবে? থাকবে না। হাইড্রোজেনটা কার সাথে থাকবে? অক্সিজেনের সাথে থাকবে। অ্যাসিড, এটি মানে মাথায় রাখতে হবে, এটা তো বেসিক কনসেপ্ট, তাই তো? এবার দেখো এই অক্সিজেন বাইভ্যালেন্ট বলেছিলাম, তাহলে ডবল বন্ড, এই অক্সিজেনও বাইভ্যালেন্ট, ডবল বন্ড। দেখো সালফারের বাইরে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন, 6টা হচ্ছে, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, বাহ হয়ে গেল। তাহলে শেপটা কি হবে? এর শেপটা, শেপও যা, তুমি ভালো করে বলো, এর শেপও যা, আবার কি জিওমেট্রিও তাই। কি শেপ? টেট্রাহেড্রাল শেপ। কি শেপ? টেট্রাহেড্রাল শেপ। H2SO4 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা আলোচনা করব। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, দেখে নাও।
H3PO2, H3PO3 আর H3PO4, এই তিনটে নিয়ে আলোচনা করব। দেখো H3PO2 ফসফরাস কেন্দ্রীয় মৌল, ফসফরাসের বাইরে কটা ইলেকট্রন থাকে? পাঁচটা। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন এক, কটা আছে? তিনটে। অক্সিজেনের জন্য জিরো বাই দুই করলে কত হয়? চার। চার হলে কি সংখ্যা? sp3। ফসফরাস কেন্দ্রীয় মৌল বাইরে কটা ইলেকট্রন? পাঁচ। হাইড্রোজেন এক, মনোভ্যালেন্ট বলে আর কটা আছে? তিনটে আছে। অক্সিজেনের জন্য জিরো বাই দুই করলে কত হয়? চার। চার হলে কি sp3। ফসফরাস কেন্দ্রীয় মৌল বাইরে পাঁচটা ইলেকট্রন, হাইড্রোজেন এক, মনোভ্যালেন্ট বলে তিনটে আছে, গুণ তিন যোগ অক্সিজেনের জন্য জিরো বাই দুই করলে কত হয়? চার। চার করলে sp3। তাহলে ফসফরাস মাঝখানে, এখানেও ফসফরাস মাঝখানে, তাই তো? আর এখানেও ফসফরাস মাঝখানে কেন্দ্রীয় মৌল। এবার দেখো কি হবে, অক্সিজেন মারা আছে বলো, অক্সিজেন আছে দুটো, দাও দুটো অক্সিজেন। অক্সিজেন মারা আছে তিনটে, দাও তিনটে অক্সিজেন। অক্সিজেন মারা আছে চারটে, দাও চারটে অক্সিজেন। ঠিক আছে, এটা একটু আকারটা একটু কেমন দেখাচ্ছে, এখানে দিলাম চারটে অক্সিজেন। এবার দেখো এইটা সবচেয়ে সহজ, কটা হাইড্রোজেন আছে? তিনটে হাইড্রোজেন আছে, দাও তিনটে হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে দিয়ে দাও, আর এখানে ডবল বন্ড। খুব ভালো হয়ে গেল, কোনো কারোর কোনো অসুবিধা নেই। এখানে কি আছে দেখো, এখানে দেখো তিনটে হাইড্রোজেন আছে, দেখো কটা হাইড্রোজেন আছে? তিনটে হাইড্রোজেন আছে। তাহলে আমি বলেছিলাম যে অ্যাসিড বলে তিনটে হাইড্রোজেনকে অক্সিজেনের সাথে দিয়ে দেবে, তাহলে এখানে কি হবে? লোন পেয়ার। কি হবে? লোন পেয়ার। ক্লিয়ার? এখানে কি আছে দেখো, এখানে কিন্তু এই এটা কিন্তু অসুবিধা আছে, এটা কিন্তু সঠিক নয়, আমি পরে বলছি, এটাকে ধরে রাখো না। দেখো এটা কি হবে, এটা আছে দুটো অক্সিজেন আছে, তাই তো? তিনটে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেনকে দিয়ে দিলাম, তাই তো? তাহলে আর একটা হাইড্রোজেন কোথায় দেবো? এখানে দেবো। এখানে কি আছে? লোন পেয়ার। এখানে কি আছে? লোন পেয়ার। সমস্যাটা কোথায় দেখো, সমস্যাটা তুমি ভালো করে বুঝবে, ফসফরাস পেন্টা ভ্যালেন্সি বেশি স্টেবল, পেন্টা ভ্যালেন্সি পাঁচ, এখানে ফসফরাসের ভ্যালেন্সি কত? তিন। পেন্টা ভ্যালেন্সি বেশি স্টেবল, পেন্টা ভ্যালেন্সি হতে গেলে কি করতে হবে? এই লোন পেয়ারটাকে ভালো করে শোনো, এই লোন পেয়ারটাকে এখানে বন্ড পেয়ার রূপে পড়তে হবে, আর এই হাইড্রোজেনটাকে এখানে চলে যেতে হবে। তাহলে দেখো ফসফরাসের ভ্যালেন্সি কত হলো? পাঁচ, এটা কিন্তু স্টেবল, তার জন্য এর গঠন কি হবে? এটা এখানে তাই, পেন্টা ভ্যালেন্সি বেশি স্টেবল, তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে চলে গেল, আর লোন পেয়ারটা এখানে বন্ড পেয়ার হয়ে গেল, পেন্টা ভ্যালেন্সি বেশি স্টেবল ফসফরাস। ক্লিয়ার? তার জন্য গঠন কি হবে? এটা। ঠিক আছে, দেখো এখানে দেখো একটা হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে যুক্ত, তাই এটা এক ক্ষারীয় অ্যাসিড। দুটো হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে যুক্ত, দ্বি ক্ষারীয় অ্যাসিড। তিনটে হাইড্রোজেন আছে অক্সিজেনের সাথে যুক্ত, তিন ক্ষারীয় অ্যাসিড। খারগ্রাহিতা এক, খারগ্রাহিতা দুই, খারগ্রাহিতা তিন। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাকে এগুলো সমাধান করতে হবে। এরপর একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি, খুব ভালো এক্সাম্পল, খুব ভালো, দেখে নাও। XCF2, এটা লাস্ট এক্সাম্পল, ঠিক আছে, XCF2। আর যদি তোমাদের কোনো গঠন, যদি কোনো স্ট্রাকচার যদি বের করতে অসুবিধা হয়, আমাকে SMS করবে বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। কোনো জায়গায় কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করবে, নির্দ্বিধায় আমি যখনই সময় পাবো রাত্রেবেলার দিকে, ঠিক আছে। আমাদের তো সারাদিন কলেজে থাকতে হয়, ঠিক আছে, কলেজে যেতে হয়, পড়াতে হয়, তারপরে রাত্রেবেলা যখনই সময় পাবো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। দেখো XCF2 লাস্ট এক্সাম্পল, XCF2 দেখো, জেনারেলের ক্ষেত্রে সর্ববহিঃস্থকক্ষে ইলেকট্রন আটটা, ফ্লোরিন মনোভ্যালেন্ট কটা আছে? দুটো বাই দুই করলে কত হয়? করলে আট আর দুই দশ বাই দুই, দশ বাই দুই করলে পাঁচ, পাঁচ হলে কি সংখ্যা হয়? sp3 দি, তিন আর একে চার আর একে পাঁচ, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে জেনন পাঁচ, পাঁচ হলে আমি কীভাবে আঁকতে পারি? আমি দেখো কত রকমভাবে আঁকতে পারি, দেখো এরকমভাবে আঁকা যায়, দুটো বন্ড পেয়ার, তিনটে লোন পেয়ার, পাঁচ, দুটো বন্ড আছে, তিনটে লোন পেয়ার তো অবশ্যই হবে, তাই না? আমি আঁকতে পারি এইভাবে যে তিনটেকে, তিনটেকে আমি এরকম যাই দিতে পারি, তিনটেকেই আমি এখানে দেবো, এখানে পুরোন, এখানে পুরোন, তাই তো? আর কীভাবে আঁকতে পারি? আর আঁকতে পারি আমি এইভাবে, একটা পুরোনকে এখানে দেবো, একটাকে এখানে দেবো, বাকিগুলোকে আমি এখানে দেবো। তুমি দেখো এই তিন রকমভাবে আঁকা যায়, যে দুটো ফ্লোরিন থাকবে ইকুইটোরিয়ালে, দুটো ফ্লোরিন থাকবে এক শিয়ারে, একটা ইকুইটোরিয়াল, একটা এক শিয়ার। তুমি বলো কোনটা স্টেবল? তুমি দেখো এখানে দেখো, এখানে দেখো যে বন্ড অ্যাঙ্গেল কত? নাইনটি। এখানে বন্ড অ্যাঙ্গেল কত? নাইনটি, নাইনটি। তাহলে কি আনস্টেবল? তাহলে এটা সম্ভবই না। এখানে দেখো এর সাথে এর বন্ড অ্যাঙ্গেল কত? লোন পেয়ার, লোন পেয়ার কত? নাইনটি ডিগ্রি। লোন পেয়ার, লোন পেয়ার কত? নাইনটি ডিগ্রি। তাহলে এই স্ট্রাকচার সম্ভবই না, আনস্টেবল। কিন্তু এখানে দেখো লোন পেয়ার, লোন পেয়ার কত? একশো কুড়ি, একশো কুড়ি, একশো কুড়ি, একশো কুড়ি, একশো কুড়ি, একশো কুড়ি।
তাহলে এটা কি স্ট্রাকচার সনিক গঠন করো এক্স এফ টু সনিক স্ট্রাকচার কত তোমাদের একটা দিলাম এটা খুব ভালো মানে বাড়িতে বসে পড়ে আমাকে জানাবে আই থ্রি মাইনাস কী হবে ঠিক আছে একটু অনুযায়ী বের আই থ্রি মাইনাস কী হবে এইচ টু এইচ টু টু কী হবে এগুলো একটু করে করতে পারলে ভালো না করতে পারলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে আমি সমাধান করে দেবো ঠিক আছে তাহলে আজকে ভিএসসিবিআর তত্ত্ব এইটুকুনি এছাড়া কিন্তু ভিএসসিবিআর তত্ত্ব যদি আমি এক্সাম্পল করাতে যাই তাহলে আমার শেষ হবে না ঠিক আছে প্রচুর এক্সাম্পল আছে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস এ লট